আমেরিকা প্রসঙ্গ মার্কিন অস্ত্র না থাকলে সৌদি আরব আরও আগে ইরানের সঙ্গে বন্ধুত্ব চাইত মার্কিন সিনেটর ক্রিস মর্ফি বলেছেন সৌদি আরবের হাতে আমেরিকা অস্ত্রশস্ত্র না থাকলে দেশটির আরও আগে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করত তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনার কথা উল্লেখ করে এ মন্তব্য করেছেন তিনি বলেন মার্কিন অস্ত্র হাতে না থাকলে সৌদি আরব ইরানের সঙ্গে আরও বেশি সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করত তেহরান ও রিয়াদের সম্পর্ক নিয়ে সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের প্রতি ইঙ্গিত করেন এই ডেমোক্রেট সিনেটর তিনি বলেন দুই হাজার বিশ সালের এপ্রিল মাসে তিনি এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন মরফি বলেন তিনি এক বছর আগেই বলেছিলেন যেভাবে আমেরিকা থেকে সৌদি আরবের প্রতি অস্ত্র চালানো পাঠানো হচ্ছে তা পাঠানো না হলে বহু আগে রিয়া তেহরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক বক্তব্যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস মরফি প্রকারান্তরে এই ইঙ্গিত দিয়েছেন যে আরো আগে যদি সৌদির প্রতি মার্কিন অস্ত্র সাহায্য বন্ধ করা হতো তাহলে এই ঘটনা আরও আগে ঘটতে পারত ইসরাইল প্রসঙ্গ ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ ইহুদেবাদী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলের এগারো নম্বর টিভি চ্যানেল জানায় কুহান ওয়াশিংটনের হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যের ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোন কোনো ইসরায়েলি গণমাধ্যম খবরে বলা হয় বাইডেনের সঙ্গে কুহানের সঙ্গে সাক্ষাৎকারের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কি কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু চ্যানেলটি জানায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয় বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে মার্কিন নিউজ পোর্টাল এক্সিয়াস এ সম্পর্কে লিখেছে হোয়াইট হাউস এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি এটি আরও জানিয়েছে এখন পর্যন্ত এ সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউস আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্যে বিমান খাঁটিতে হামলা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমান ঘাঁটিতে হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আফগানিস্তানের সীমাহীন যুদ্ধর অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন তারই আলোকে গত শনিবার থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে আফগানিস্তান মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র সনি লেগেট এক টুইটার পোস্টে নিশ্চিত করেছেন যে আজ কান্দাহার বিমান খাঁটি পরোক্ষ হামলা শিকার হয়েছে তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা সম্পত্তির কোনো ক্ষতি হয়নি যেই রকেট দিয়ে হামলা চালানো হয় তা মার্কিন সেনারা ধ্বংস করেছে সনি লেগের বলেন তালেবান যদি আবার সহিংসতার দিকে ফিরে যায় তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক পুলিশ কর্মকর্তা শরীফুল্লাহ সাতাইব কান্দাহার বিমান খাঁটিতে হামলার কথা নিশ্চিত করে বলেছেন দুটি রকেট ছোড়া হয়েছে তবে বিমান খাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি মার্কিন প্রেসিডেন্ট জো বাইদেনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের এগারো সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান হতে আড়াই থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনা ও সাত হাজারের মতো ন্যাটো সেনা প্রত্যাহার করা হবে হিন্দুত্ববাদ রুখে ভূমিদাস বিজয়ে অভিনন্দনে ভাসছেন মমতা টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গে সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিক ফল ঘোষণার বাকি থাকলেও এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তাতে বিজয়ের একেবারে রয়েছে দলটি গেরুয়া হিন্দুত্ববাদ রুখে দিয়ে তার এই বিজয় স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আগাম অভিনন্দনের ঢল নেমেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অভিনন্দন বন্যায় ভাসছেন মমতা ইতিমধ্যে ভারতের অনেক রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এদের মধ্যে আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কাশ্মীরের মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ নির্বাচনে ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির সর্বশক্তি দিয়ে আগ্রাসী প্রচারণা সত্ত্বেও মমতা তাকে কৌশলে জনগণের ভালোবাসা দিয়ে উড়িয়ে দিয়েছেন এই বিশাল জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন অভিনন্দন জানিয়ে মোহাম্মদ আলমগীর হোসাইন লিখেছেন টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রিয় মমতা ব্যানার্জি দিদি আবারও পশ্চিমবঙ্গের সরকার গঠন করল তৃণমূল কংগ্রেস এই মানুষটির কথাবার্তা এবং রাজনৈতিক আদর্শ আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমি বাংলাদেশি তারপরেও মমতা ব্যানার্জি আমার অনেক পছন্দের একজন মানুষ শুধু ওনার আচার ব্যবহারের মাধ্যমে উনি পশ্চিমবঙ্গের মুসলমান হিন্দু সবার কাছে সমান জনপ্রিয় ভালো থাকুন সুস্থ থাকুন দিদি মোহাম্মদ শাহজালাল শিপলু লিখেছেন এ অঞ্চলের সবচাইতে বড় সাম্প্রদায়িক বিজেপি চাইতে আপনি এবং আপনার দল তৃণমূল অনেক উত্তম কলকাতার মুসলমানদের প্রথম পছন্দ আপনি এবং আপনার দল স্বার্থের সাথে ভারতের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও তারপরেও অসাম্প্রদায়িক আপনার বিজয়ে বাংলাদেশের সাধারণ ও শান্তিপ্রিয় জনগণ সন্তুষ্ট আপনি এবং আপনার দলকে অভিনন্দন আপনাদের পথ চলা আরো দীর্ঘায়িত হোক অভিনন্দন বার্তায় ফিরোজ আহমেদ লিখেছেন মমতাকে হটাতে হলে বিজেপিকে আরো আরও এক হাজার বার জন্ম নিতে হবে কারণ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন অচেতন রাজনৈতিকতা ও সহিংস হয়ে কোন ধর্মীয় গোষ্ঠীকে চিহ্নিত করার মেরুদণ্ডহীন পরিকল্পনার শাসকরা বারবারই পরাজিত হয়েছে পশ্চিমবঙ্গের সকল জনগণের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল বিপুল ভোটে মমতা দিদিকে বিজয়ী করার জন্য আমার বিশ্বাস ছিল পশ্চিমবঙ্গের জনসাধারণ ধর্মীয় উগ্রতা পছন্দ করে না আর তাই তারা উগ্রবাদী বিজেপিকে ভোট দেয়নি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির পরাজয়ে মানব জাতির জন্য আশার আলো তবে মমতা দিদিকে পারবে সংকীর্ণতা থেকে উঠে এসে এপার বাংলার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে তিস্তার পানির ন্যায্য হিসা বাংলাদেশকে দিতে ইরান প্রসঙ্গ ফোর্স ইরানের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেন শ্রমিক ও শিক্ষক দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন দেয়া ভাষণে তিনি বিদেশি নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি বলেন শত্রুরা যখন দেখবে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের কোনো ক্ষতি করা যাচ্ছে না তখন তারা এই ধ্বংসাত্মক তৎপরতা বাদ দিতে বাধ্য হবে সর্বোচ্চ নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি বলেন ইরানের সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত্রু ষড়যন্ত্র করেছে শত্রুর পছন্দের প্রার্থী বিজয়ী হলে তারা নির্বাচনকে সুষ্ঠু বলেছে এবং এর বিপরীত হলে নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছে আয়াতুল্লাহিল উজমা খামেনেই পশ্চিম এশিয়ার ইরানের স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কাজে কুচ ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন শহীদ কাশেম সোলাইমানির নেতৃত্বাধীন কুৎস ফোর্স ইরানের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে কাজেই তিনি এ গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি লক্ষ্য রেখে কথা বলার জন্য সব সরকারি কর্মকর্তার প্রতি আহ্বান জানান তিনি ভাষণের শুরুতে পবিত্র রমজান মাসে আমিরুল মুমিনীর হজরত আলীর আদিয়া এর শাহাদতের কথা উল্লেখ করে এই মহানিমামের কয়েকটি উন্নত গুণাবলী তুলে ধরে জনগণকে সেসব গুণ অর্জন করার আহ্বান জানান তিনি বলেন বর্তমান যুগে এমন অনেক মানুষ আছেন যারা হজরত আলিয়া রাজিয়াহানহু এর মতো শাহাদত বরণ করতে চান আয়াতুল্লাহিল উজমা এই এক্ষেত্রে শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির কথা উল্লেখ করেন তিনি বলেন যখন শহীদ সোলাইমানিকে বলা হতো শত্রুরা তো আপনাকে শহীদ করার হুমকি দিচ্ছে এর উত্তরে তিনি বলতেন এটা তো আমার জন্য খুশির খবর আমি দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা আকাশ বাতাস পাহাড় পর্বত ও মরুভূমিতে শাহাদত খুঁজে বেড়াই সেটি যদি তারা এত সহজে আমাকে দিয়ে দেয় তাহলে সেটা হবে আমার জন্য পুরস্কার আয়াতুল্লাহিল উজমা খামেনি ইরানের শিক্ষক দিবস উপলক্ষে বলেন শহীদ আয়াতুল্লাহ মোতাহারির শাহাদ দিবস উপলক্ষে আমাদের দেশে এ দিনটি পালন করা হয় এ দিবসে শিক্ষকদের মনে রাখতে হবে জাতির ভবিষ্যৎ বিনির্মাণের গুরুদায়িত্ব তাদের উপর ন্যস্ত তারা যেন আমাদের শিশু কিশোর ও তরুণ সমাজকে যোগ্য ও ইমানদার নাগরিক হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন ইরানের সর্বোচ্চ নেতা শ্রমিক দিবসের প্রতি ইঙ্গিত করে বলেন আল্লাহতায়লা ও বিশ্ব নবী সাল্লু সাল্লাম শ্রমিকদের ভালোবাসেন